সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক করছে বাংলাদেশ ব্যাংক। বৈঠক শেষে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাব সেখানে। ফিনান্সিয়াল সেক্টর, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ট্রেডিং, এই সমস্ত স্পেশালাইজড পোর্টের জন্য অনেকগুলো বোর্ড রিকনস্ট্রাকশন আরো হবে, এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা দখল করা করি এগুলো আছে, এসবের মধ্যে আপনারা এমডিরা আপনাদের মধ্যে কোন ধরনের অস্থিরতা আতঙ্ক এগুলো আছে কিনা? আমাদের মধ্যে যে সমস্ত ব্যাংক ভালো করছে, নর্মাল কাজ করছে, তাদের মধ্যে তো কোনো অসুবিধা নেই। যে কয়েকটা ব্যাংকের কথা বললেন, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের পরে যেমন বোর্ডটা ঠিক করলেন, এরপরে ম্যানেজমেন্টও হয়তো বা ওনারা হাত দেবেন, আমরা সঠিক জানি না, ওনাদের পরিকল্পনা তো আছে, এটা তো আর আমাদের সাথে শেয়ার করেন না। এবিবি থেকে আপনাদের অবস্থা? না, এবিবি থেকে এখানে, এবিবি থেকে এখানে কোন ব্যাংক ভালো করছে খারাপ করছে তাদেরকে আলাদাভাবে আমরা কি সাহায্য করতে পারি, সেখানে এমন কোন কিছু আলাপ আলোচনা হয়নি, বা সেটা সম্ভব না। আরেকটা বিষয় বলিনি, একটা বড় বিষয় যে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকগুলোর সাথে, যারা যারা আমাদেরকে লিমিট দেয় ট্রেড লোনের বা টার্ম লেন্ডিং করে, তাদের সাথে আমাদের ব্যাংকিং সেক্টর আরো সুন্দরভাবে কমিউনিকেশনটা করা দরকার, সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি। কিছু কিছু ব্যাংক তো খুব ভালো করে, কিন্তু অনেক ব্যাংক হয়তো বা তাদের সাথে সুন্দরভাবে সম্পর্কটা তৈরি করে না, এইখানে একটু আমাদের ইনভেস্ট করতে হবে। বললাম তো অনেক কিছু করতে হবে, এটা তো ওভারনাইট না, এটা ধীরে সুস্থে হবে। এক্সাক্ট আমরা ডিটেল জানি, এটা ওনাদের প্ল্যান, ওনারা জানাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।